ওই যে স্বর্ণের দোকান আছে না, জি, ওখানে যাবে, ওখানে গিয়ে আমার টাকাগুলো নিয়ে আসবে। আচ্ছা সাহেব, ঠিক আছে, জি, তাড়াতাড়ি যাও সাহেব। যদি না দেয়? যদি না দেয় মিয়া সাহেবের কথা বলবো। আচ্ছা আমি যাই তাহলে, তাড়াতাড়ি যাও। আচ্ছা, এই বাবু, বাবু, হুজুর সাহেব ডাকছিলেন। ডাকছিলাম? এইদিকে আয়। জি সাহেব। বলছিলাম কি, ওই যে আমার বাড়ি তো তিনটা। জি সাহেব। তিনটার ভাড়া কি উঠানো হয়েছে? না সাহেব। আজকে মাসের কয় তারিখ? আমার এত সম্পত্তি, তোদের কি অবস্থা? জি সাহেব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাকা পয়সা সব উঠাই নিয়ে আসছিস? জি জি সাহেব, এই যে বাড়ি ভাড়ার টাকা। আচ্ছা আচ্ছা সাহেব, কইছিলাম কি, টাকা পয়সা তো অনেক কামাইছেন, এলাকার মানুষও আপনার নামে বদনাম করতেছে, একটু যদি দান সৎকার করতেন ভালো হইতো আর কি। জি সাহেব, আসলে আমি আপনারে অনেকদিন ধরে কিছু বলবো ভাবতেছি, কিন্তু ভয়ের কারণে বলতে পারতেছি না। কিসের ভয় বল না? মানে সাহেব, টাকা পয়সা তো অনেক কামাইছেন, এখন একটু ইবাদত চলে ভালো হয় না? ইবাদত 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 তোদের জ্বালায় আর বাঁচি না। আমার এখনো বয়স হয়েছে, এই যে দাড়ি উঠছে এখনো, আমার দাড়ি পাকবে, আমি বুড়ো হব, তারপর আমি ইবাদত করব। এখন তো আমার জোয়ান বয়স, উঠতি বয়স এগুলো, আমি এখন আনন্দ করব, মাস্তি করব, ঘুরব ফিরব, কত আনন্দ করব। তোদেরকে আমার পরিকল্পনার কথাই তো বলাই হয় নাকি, আমার মাত্র চারটা বাড়ি আছে, আমি চিন্তা করছি আমি আরো চারটা বাড়ি বানাবো, আর তিনটা মাত্র BMW গাড়ি আছে, আরো তিনটা BMW গাড়ি নিব। তুই তো ভালো ড্রাইভিং পারিস। জি সাহেব। এই যে তুই ড্রাইভিং করবি, আমি গাড়িতে উঠবো, আর শহরের অলিতে গলিতে ঘুরবো, কত মজা হবে, ঠিক কি না? জি জি সাহেব, জি, সেই মজা হবে কিন্তু। জি সাহেব। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। এটা কে আবার, এই এলাকার মোয়াজ্জিন কি জন্য আসছে? মিয়া সাহেব, আপনি তো জানেন গত এক বছর ধরে আমার বাবা পঙ্গু হয়ে বাসায় শুয়ে আছে, এদিকে কয়েক মাস আগে আমার মাটাও মারা গেল। ডাক্তার বলেছে বাবাকে যদি অপারেশন করে না পড়ে বাবাকে আর বাঁচানো যাবে না, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন
আমার অপারেশনটা করতে পারতাম। আচ্ছা শোনো মহাজন সাহেব, আমি কিন্তু টাকার ব্যাংক না, ঠিক আছে? আমি যা টাকা কামাই তোমাদেরকে দেওয়ার জন্য না। এখান থেকে যাও, সুন্দর করে বলছি যাও। এমন করবেন না মিয়া সাহেব, আপনি যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কে করবে মিয়া সাহেব? আরে যান বলছি যান। আমি আপনার পায়ে পড়ছি মিয়া সাহেব, আপনি আমাকে সহযোগিতা করেন। এই আমার বাবাকে বাঁচাতে হবে মিয়া সাহেব, আমার টাকার প্রয়োজন। আমার কত পরিকল্পনা, এগুলো বাস্তবায়ন করতে হবে। আমি বলে টাকা দিতে, এই শোন টাকা দিছস? কত দিছস? 50 টাকা। বাড়াই নাস নাই তো? না না সাহেব। ও অসুস্থ তো বাবাস, যাক ভালো হয়েছে দিছস। আচ্ছা তোদের কিন্তু পরিকল্পনার কথা ভালোই হই নাই আমার। আমি চিন্তা করছি ঘরের ভিতর বসে বসে আর ভালো লাগে না, একটু ঘুরে আসবো, দেশ দুনিয়া দেখে আসবো। এ ভাবছিলাম সিঙ্গাপুরে যাবো, একটু আনন্দ করে আসবো, ঘুরে আসবো, খেলে আসবো। কইছিলাম কি বুঝুর, টাকা পয়সা তো অনেক, আপনার উপর হজ ও ফরজ আছে, একটু হস করলে মন্দির পরিষ্কার হইতো আর কি। মন্দির পরিষ্কার করার জন্য হস করা লাগে না, সিঙ্গাপুর গিয়ে সুন্দর করে ঘুরে এসে ওই যে ওখানে সুইমিং পুল আছে একটু সাঁতার কাটবো, মনটা এমনিতে পরিষ্কার হয়ে যাবে। না মানে সাহেব, আসলে কি জানেন সময় না, পাওয়া যায় না, সময় চলে যায়। আপনি মদিনা শরীফটা একটু ঘুরে আসেন। সময় তো আর তোদের জন্য থেমে থাকবে না, আমার জন্যও থেমে থাকবে না, সেজন্য একটু আনন্দ করা দরকার। যাক তোরা আর কথা বলিস না, এগুলো আমারে বলে লাভ হবে না, বুঝছস? শোন আমি যেটাই বলছি সেটাই কর। এই কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু সিঙ্গাপুর যাব, যা করা লাগে, ভিসা টিকিট আর যা যা লাগে সবগুলো প্রসেসিং কর তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে। সাহেব কইতেছিলাম যে আজান দিতেছে, নামাজটা কইরা যান। মুয়াজ্জিনের কাজ তো আজান দেয়াই, মুয়াজ্জিন আজান দিতে থাক। আরে হে আল্লাহ, তুমি আমার সাহেবটার হেদায়াত দাও। আহা কান্দিস না, কান্দিস না, অর্ডার পালন কর। আয় খুব খুশি খুশি লাগতেছে। লাগবো না সাহেব, সিঙ্গাপুর যাইতেছি। সব ঠিকঠাক আছে তো? জি সাহেব আছে। সাহেব ও গাড়ি রেডি? গাড়ি রেডি করছো? জি জি। ভিসা ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। জি জি ঠিক আছে, তাহলে চল। জি সাহেব। সাহেব এটা বুকটা ব্যথা ব্যথা করতেছে কয়েকদিন ধরে, চল তাহলে। আসেন সাহেব। সাহেব খারাপ গেলেন যে যাইবেন না? কিছু হইলো সাহেব? ব্যথা করতেছে, ডাক্তার লাগবো সাহেব, কেন করতেছে?
দেখলেন তো কেমন করে বাসা চলে গেলে, এভাবে এভাবে একদিন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, এই পৃথিবী কারো চিরস্থায়ী নয়। আমাদের সবাইকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাই বলছি আসুন। দুনিয়ার সব ব্যস্ততা রেখে পরকালের জন্য পুণ্য কামাই করুন, কারণ এ পৃথিবী আপনার আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা তো হচ্ছে সাড়ে তিন হাত মাটির ঘর, সাড়ে তিন হাত মাটির ঘর, সাড়ে তিন হাত মাটির ঘর।